বর্তমান সরকার বাংলাদেশের গণতন্ত্র পুলিশের বুটের নিচে রাখতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, গণতন্ত্র নিশ্চিহ্ন হলে এই সরকারকেই মাশুল দিতে হবে। চকর মালিথা রিপোর্ট। আটক নেতাদের মুক্তির দাবিতে আলটিমেটাম ঘোষণা করে কর্মসূচি দিয়েছে 18-দলীয় জোট। এর বাইরেও দলের নেতারা বিভিন্ন সভা সমাবেশে নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি তুলছেন, প্রশ্ন তুলেছেন সরকারের আচরণ নিয়েও। দেশে যে গণতন্ত্র নাই সেটা এই বর্তমান সরকার প্রমাণ করে দিয়েছে। তারা দেশের মানুষকে পুলিশের উটের নিচে রাখতে চান। গণতন্ত্র বিপন্ন হলে এই সরকারের ক্ষতি সবচেয়ে বেশি হবে, এই সরকারকে সবচেয়ে বেশি মাশুল দিতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের আচরণের কারণে সংঘাত আজ অনিবার্য হয়ে উঠেছে। আজকে আমরা এমন একটি সরকার পেয়েছি যেই সরকার আমাদেরকে, তারা সংঘাতকে উৎসাহিত করে, তারা সংঘাতের পথে আমাদেরকে ঠেলে দিতে চায়। রাজনীতিকে এত নিচে নিয়ে গেছেন যে এখন মাটির নিচে রাজনীতি চলে গেছে। এখন যেটা আছে সেটা আছে অপরাজনীতি। বাংলাদেশে এখন তলাবিহীন রাজনীতির স্তর আমরা পৌঁছে গেছি। ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেছেন, বাংলাদেশের মানুষ কি ভাবছে তারই প্রতিফলন ঘটেছে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।